দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি ভুলে যান তো সেটা কীভাবে কীভাবে রিকভার করবেন তো এর জন্য কিন্তু আমি আপনাদেরকে আজকে তিনটা স্টেপ দেখে দেবো তো তিনটে স্টেপ থেকে যে কোনো একটা স্টেপে কিন্তু আপনার আইডিটা কিন্তু আপনি রিকভার করতে পারবেন পাসওয়ার্ডটা তো কীভাবে করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখিয়ে দিয়েছি তার আগে একটি কথা আপনি যদি আমার চ্যানেল নতুন হয় থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন তো চলুন শুরু করা যাক তো এখান থেকে আমি প্রথমে ফেসবুকটা ওপেন করে দিয়েছি তো এখান থেকে আমার এখানে কিন্তু অনেক আইডিগুলা লগ ইন করা আছে তো এখন যে আমার যে মেন অ্যাকাউন্ট মেন অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আমি আমি ভুলে গেছি তো সেই অ্যাকাউন্টটা আমি এখন রিকভার করবো পাসওয়ার্ডটা রিকভার করব তো এই যে অ্যাকাউন্টটাকে আপনারা দেখতে পেয়েছেন এখানে এই নাম্বারে আমার একটা অ্যাকাউন্ট আমি পাসওয়ার্ড ভুলে গেছি তো এখান থেকে আমি যত পাসওয়ার্ডটা ভুলে গেছি তো এখানে একটু ভুল পাসওয়ার্ড দিয়ে জাস্ট লগ আমি ক্লিক করলাম এখানে যেহেতু আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি তো এখানে লগ ইন ক্লিক করার পর এখানে একটু জাস্ট লোডিং হইতেছে কিন্তু অনেক সময় আসে কি আমরা এখানে যদি ফরগেট দিতে যাই তো ফরগেট দেওয়ার পরে কী হয় এখানে কিন্তু আমাদেরকে কোনো অ্যাকাউন্ট এগুলো কিন্তু কিছুই দেখে না তো এই যে দেখুন আমার এখানে কিন্তু লগ ইন হয় নাই তো জাস্ট আমি এখানে ফরগেটে ক্লিক করলাম ফরগেটে ক্লিক করার পর এখানে যদি আমার নাম্বারটা দিই যে নাম্বারে অ্যাকাউন্টটা খোলা ওই নাম্বারটা যে এখানে আমি দিই তো ওই নাম্বারে বলবে কি তারা এখানে কোনো অ্যাকাউন্ট নেই তো এই যে দেখুন এখানে ফাইন ইউর অ্যাকাউন্ট এখানে আমি ক্লিক করবো এখন ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে বলতেছে যে নো অ্যাকাউন্ট মেস তো ইনফরমেশন তা এটা বলতেছেন তা এখন আপনারা কী করবেন আপনারা এখান থেকে ফরগেট দিয়ে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য তো এখান থেকে আপনারা জাস্ট বের হয়ে যাবেন বের হওয়ার পর আপনার বন্ধু বা আপনার পাশে কারো থাকে যদি মোবাইল থাকে তাহলে সেই মোবাইলটা নেবেন নেওয়ার পর আপনি কী করবেন সেই মোবাইল থেকে আপনার আইডি ইড্রেস সার্চ দিয়ে খুঁজে বের করবেন তো এখন আমি অন্য একটা ব্রাউজার থেকে অন্য একটা আইডি দিয়ে আমার যে অ্যাকাউন্টে পাসওয়ার্ড বলে গেছি সেই অ্যাকাউন্টে আমি সার্চ করে বের করে নিলাম তো এখন আমি করব এখানে থ্রি লাইনে ক্লিক করে যে লিঙ্কটা আছে আইডি লিঙ্কটা জাস্ট করে কপি করবেন কপি করার পর তো আপনারা কী করবেন এখান থেকে বের হয়ে যাবেন বের হওয়ার পর গুগল ক্রোম ব্রাউজার আছে তো আপনার কী করবেন ক্রোম বাজারে আসবেন সরাসরি সেই ক্রোম ব্রাউজে আসবেন ক্রোম বাজার আসার পর এখান থেকে আপনার ফেসবুকে আপনারা কী করবেন ফেসবুকে ঢুকে যাবেন তো এখান থেকে ফেসবুকে ডুবে গেলাম ফেসবুকে ঢুকে যাওয়ার পর তো এখান থেকে আপনি কী করবেন জাস্ট লগ ইন আনাদার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তো এখান থেকে যে কাজ আপনার যে ইউজারল্যান্ড নামটা আপনি কপি করলেন সেই ইউজার নামটা এখানে দেবেন আপনার এখানে কিন্তু কোড থাকতে পারে আমার নাম আমি সেট করে রাখছি অনেকের আছে কোড থাকতে পারে তো আপনারা কী করবেন সেই কোডটা রাখবেন আর এই যে ফেসবুক ডট কম স্ল্যাশ এই আপনারা কী করবেন এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার পর একটা বুলবাল পাসওয়ার্ড দেবেন আপনারা এখানে জাস্ট লগ ইনে ক্লিক করবেন আপনারা তো এখান থেকে আমি এই লগ ইনে ক্লিক করে দিলাম তো আপনারা লগ ইনে ক্লিক করবেন তো লকডিনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আমার এখানে কিন্তু আমার যে অ্যাকাউন্ট ফেসবুক এখানে কিন্তু জিমেলও আছে তো জিমেলের মাধ্যমে আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি রিকভার করতে পারবো তো এখান থেকে আমি জাস্ট এই ক্লিক করে দিলাম আপনার এখানে কিন্তু নাম্বার থাকলে নাম্বার শো করতে পারে তো এই যে এখানে নাম্বারটা থাকবে তো জাস্ট আপনি কেউ এখানে কন্টেনউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার যে মেল আছে অথবা আপনার যে নাম্বার আছে নাম্বারে কিন্তু কোডটা চলে যাবে তো এবার আমি দেখাই দেখাইতেছি আমার যে মেল আছে মেলের ভিতরে কি কোডটা আসছে কি না দেখুন এই যে কোডটা কিন্তু এখানে আইসা পড়ছে তো এখান থেকে আমি যে কোডটা কপি করে নিলাম কোডটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করার পর এখানে আসলাম সরি এই যে আমি যে এখানে এই যে কোডটা দিয়ে দিতেছি তো আপনারা কী বলুন কোডটা দিয়ে দেবেন কোডটা দেওয়ার পর জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করে দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার এখন কিন্তু নতুন পাসওয়ার্ডটা দিতে পারবো আমি তো এখানে আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে দিছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা দিয়ে আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করলে দেখবেন যে আপনার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো আমি আপনাদেরকে আরও দুটা সিস্টেম দেখাবো তো এখান থেকে আমি জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দিতেছি তো কন্টিনিউতে ক্লিক করার পরে তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম মানে আমার অ্যাকাউন্টে কিন্তু টু ফ্যাক্টর অন করা আছে তো এই ক্ষেত্রে আমি এটা চাইতেছি আপনাদের কিন্তু এরকম নাও চাইতে পারে তো এখান থেকে কিন্তু কাজ শেষ লগ ইন হয়ে গেছে আর এটা কিন্তু লগ ইন হয়ে গেছে এখানে তো এই যে আপনারা দেখতে পাইতেছেন আর এটা কিন্তু লগ ইন হয়েছে এখানে তো এই যে আমার এটা কিন্তু দেখুন এই যে লগ ইন হয়ে গেছে জাস্ট আমি তো এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করার পর এখান থেকে আমি বের হয়ে গেছি যে আমার পাসওয়ার্ডটা আমি রিকভার করে ফেলছি তারপর ফেসবুক যে অফিসিয়াল আছে তো অফিসিয়াল দিয়ে যে আমার যে নাম্বার আছে অথবা আমার জিমেল আছে আমি জিমেল দিয়েও কিন্তু এখন আমি লগ ইন করতে পারবো তখন আমি যে পাসওয়ার্ডটা দিছি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এখানে এখন ওই সেম নাম্বারে কিন্তু এখন আমি জাস্ট লগ ইন দেবো দেখুন তো এই যে দেখলি পাইলেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে লগ ইন হয়ে গেছে তো ওই সেম পাসওয়ার্ড নতুন যে পাসওয়ার্ড দিয়েছি নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন হয়ে গেছে এবার যে আরও দুইটা স্টেপ দুইটা স্টেপ আমি আপনাদেরকে দেখাই দিয়েছি তো আপনার অ্যাকাউন্টে যে লগ ইন থাকে সেই ফোনে আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন তাহলে আরও যে দুটো স্টেপ করতে পারেন তো আপনার ফোনে যে জিমেল আছে আপনার ফেসবুকের যে জিমেল অ্যাড করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার যে জিমেলটা আছে জিমেলটা জাস্ট ওপেন করবেন ওপেন করার পর তো আপনার যে কাজ আমি সেটা দেখাই দিয়েছি আপনার যে এই যে প্রোফাইল অ্যাকাউন্টটা থাকবে প্রোফাইল অ্যাকাউন্টে জাস্ট এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন যে এই যে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট ইয়া এখানে ক্লিক করবেন আপনার ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখবেন যে এই যে দিকে টান দেবেন টান দিলে দেখবেন যে যে একটা সিকিউরিটি নামের অপশান আছে যে সিকিউরিটি ক্লিক করবেন সিকিউরিটি ক্লিক করবার এখান থেকে নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনারা দেখবেন যে পাসওয়ার্ড ম্যানেজার নামের একটা অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে এই যে এখানে দেখবেন যে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে যে পাসওয়ার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে শো করবে আপনার আদার্স যদি আরও কোনো অ্যাকাউন্ট থাকে সেগুলোর পাসওয়ার্ড কিন্তু এখানে আপনার থাকবে যদি সেভ করে থাকেন তো এখান থেকে আমি জাস্ট ক্লিক করলাম তো এখানে আমার যদি আমি পাসওয়ার্ডটা দিই এক মাসে অন্ধকারে দেখতে পাই আপনারা তো জাস্ট আমি এখান থেকে ফিঙ্গারটা দিয়ে দিচ্ছি আপনারা আপনার ফোনে ফিঙ্গারটা দিবেন তো ফিঙ্গারটা দেওয়ার পরে যে আপনারা এখানে দেখতে পাইতেছেন আমি জানি না দেখতে পাইতেছেন কি না তো এখানে অনেক সময় এটা আসলে অন্ধকার আছে তো এই যে এখানে কিন্তু উপরে আপনার ফেসবুকে যে ইউজার নেমটা শো করবে আর নিচে কিন্তু পাসওয়ার্ডটা শো করবে তো এই যে এখানে আপনারা আইকনটা দেখতে পাবেন সেখানে একটা চোখের মতো একটা আইকন আছে এই আইকনটা দিয়ে গেলে আপনি অন করলে কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পাবেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড কী ছিল সেটা আপনি দেখতে পারবেন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই আরেকটা যেটা স্টেপ সেটা হলো যে এখান থেকে আপনারা গুগল ক্রুম বাজেট ওপেন করবেন গুগল ক্রম বাজেট ওপেন করার পর এখান থেকে যে পুরো থ্রি লাইন আছে থ্রি লাইন জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এখানে থেকে আপনার সেটিংস আছে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর এখানে দেখবেন যে পাসওয়ার্ড নামে একটা অপশন আছে পাসওয়ার্ডে ক্লিক করলে দেখবেন যে যে এখানে আপনি যত ধরনের যতবার ফেসবুক আইডি লগ ইন করছেন বা অন্য কোনো যত আইডি লগ ইন করছেন সবগুলি আইডির পাসওয়ার্ড কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন তো এই সবগুলি আইডি এখানে দেখবেন যে আপনার এখানে ইউজার নেম থাকবে যে ইউজার নেম থাকবে আর এই যে পাসওয়ার্ডটা কিন্তু থাকবে এখানে পাসওয়ার্ডটা যে আপনি চোখের মতো এখানে যে ক্লিক করেন এখান থেকে তো তাহলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা কিন্তু দেখতে পারবেন আর চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই তো আশা করি বন্ধুরা সকলে বুঝতে পারছেন কীভাবে পাসওয়ার্ডটা আপনার বের করবেন বা রিকভারি করবেন তা ভিডিও যদিটুকু ছিল ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ